হাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আজকে আমরা সেই মাইক্রোবায়োলজি একটা টপিক অ্যান্টিজেন নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে মাইক্রোবায়োলজি ইন্ট্রোডাকশন নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা যদি চাও সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে সেই অ্যান্টিজেনটা কি এবং অ্যান্টিজেনটা কিভাবে অ্যান্টিবডির সাথে কম্বাইন করছে, অ্যান্টিজেনের কী কী প্রপার্টিস আছে, সেই সাথে আমরা টাইপস অফ অ্যান্টিজেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এমএলটি ভাষার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে অ্যান্টিজেন নিয়ে আলোচনা করবো, তো চলো শুরু করি। অ্যান্টিজেন অ্যান্টিজেন আমরা কাকে বলবো? অ্যান্টিজেনটা হচ্ছে কি, অ্যান্টিজেন ইট ইজ দ্য লার্জ মলিকিউল অফ প্রোটিন প্রেজেন্ট দ্য সার্ফেস অফ প্যাথোজেন। মানে এটা হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা হচ্ছে প্যাথোজেনের সার্ফেসে থাকে, অর্থাৎ যেসব ফরেন সাবস্টেন্স কী হয় আমাদের শরীরে ইনডিউস হয়, সেই সময় কী হয় ওই ফরেন সাবস্টেন্স বা প্যাথোজেনের হচ্ছে সার্ফেসে থাকে সেই অ্যান্টিজেনটা। অ্যান্টিজেনটা হচ্ছে একটা লার্জ মলিকিউল অফ প্রোটিন। ওকে, আর কী হয় অ্যান্টিজেনটা? অ্যান্টিজেনটা যেমন হচ্ছে উদাহরণ হিসাবে অ্যান্টিজেন, তাহলে কী হচ্ছে অ্যান্টিজেন হচ্ছে যেমন একটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, ইত্যাদি অন্যান্য কিছু হচ্ছে অ্যান্টিজেনের উদাহরণ। ওকে, এরপরে হোয়েন কি হচ্ছে, হোয়েন হার্মফুল অ্যান্টিজেন এন্টার ইন টু দ্য বডি ইনডিউস ইমিউন রেসপন্স ফর প্রডিউস অফ অ্যান্টিবডি। মানে যখন আমাদের কি হচ্ছে হার্মফুল সাবস্টেন্স যখন কি হচ্ছে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, তার সঙ্গে ওই অ্যান্টিজেনটা প্রবেশ করে এবং অ্যান্টিজেনটা হচ্ছে কী করে অ্যান্টিজেন ওই শরীরের মধ্যে প্রবেশ করে, তারপরে কি হচ্ছে ইমিউন রেসপন্স, শরীরের মধ্যে একটা ইমিউন রেসপন্স হয় এবং যার ফলে আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে আমাদের শরীরের মধ্যে অ্যান্টিজেনটা কোনো হার্মফুল যদি কোনো সাবস্ট্যান্সের সঙ্গে প্রবেশ করে এবং তার ফলে একটা ইমিউন রেসপন্স হয় এবং ইমিউন রেসপন্সের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, তাহলে কীভাবে রিয়াকশনটা করে আমরা সেটা দেখবো। এই যে এটা তাদের যদি প্যাথোজেন হয়, এটা যদি প্যাথোজেনের সার্ফেসে থাকে অ্যান্টিজেন এবং সেটা যদি অ্যান্টিবডির সঙ্গে কম্বাইন করতে হলে কী হয়, বাইন্ড করার সঙ্গে অ্যান্টিবডির হচ্ছে আমাদের দুটো বাইন্ডিং সাইট থাকে, একটা হচ্ছে এপিটপ, একটা প্যারাটপ। ওকে, এপিটপ এবং প্যারাটপের এপিটপ পোর্শন অর্থাৎ স্পেসিফিক অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, সে স্পেসিফিক অ্যান্টিজেন বাইন্ডিং সাইটের সঙ্গে ওই অ্যান্টিজেনটা বাইন্ড করে দেয়। ওকে, এবং সেটা তারপরে অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা কম্বাইন তৈরি হয়। এটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কম্বাইন কীভাবে হয় সেটা পিছনের সাহায্যে তোমাদের দেখালাম। এরপরে প্রপার্টিস অফ অ্যান্টিজেন, অ্যান্টিজেন মানে কী কী নিয়ে তৈরি হয়, প্রপার্টিস অফ অ্যান্টিজেন, অ্যান্টিজেনের প্রপার্টিস হচ্ছে কি, অ্যান্টিজেন শুড বি ফরেন সাবস্টেন্স ইনডিউস, আগেই বলেছি এটা একটা ফরেন সাবস্টেন্স, যেটা হচ্ছে ফরেন সাবস্টেন্স হার্মফুল ফরেন সাবস্টেন্স যার সারফেসে থাকে অ্যান্টিজেনটা। এর মলিকুলার ওয়েটটা কত, মলিকুলার ওয়েট হচ্ছে 8,000 থেকে 10,000 ওয়েট থেকে মলিকুলার ওয়েট। ওকে, আর কি হয়, দে আর মেনলি প্রোটিন অ্যান্ড পলিস্যাকারাইড, মানে যে অ্যান্টিজেনটা সাধারণত কি হয় প্রোটিন এবং পলিস্যাকারাইড দিয়ে এই অ্যান্টিজেনটা তৈরি। আর অ্যান্টিজেন আর স্পেসিফিক কিংবা টিসি স্পেসিফিক, মানে নির্দিষ্ট অ্যান্টিজেনটা নির্দিষ্ট অ্যান্টিবডির সঙ্গে কম্বাইন করতে পারবে। ওকে, তাই হচ্ছে অ্যান্টিজেনটা হচ্ছে টিসি স্পেসিফিক। আর কি হচ্ছে অ্যান্টিজেন, আর কি প্রপার্টিস, দে এপিটোপ আর অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট আর কম্পাউন্ড অফ অ্যান্টিজেন, মানে হ্যাভ যে আগেই বলেছি যে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটো সাইড থাকে, যে এপিটপ একটা প্যারাটপ, তাই ওই এপিটপ পোর্শনটা স্পেসিফিক ওই অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করতে সক্ষম হয়। আর অ্যান্টিজেনটা কী বলে, অ্যান অ্যান্টিবডি হ্যাজ টু বাইন্ডিং সাইট, আগেই বললাম যেটা স্পিসি স্পেসিফিক হচ্ছে এপিটপটা স্পিসি স্পেসিফিকের জন্য এপিটপ। ওকে, আর কি হচ্ছে অ্যান্টিজেন কম্বাইন্ড উইথ দ্য লক অ্যান্ড কি সিস্টেম, মানে অ্যান্টিজেন যখন অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করছে সেটা লক অ্যান্ড কি সিস্টেম, মানে সহজে যেটা খুলে যায় না, যেহেতু এটা স্পিসি স্পেসিফিক তাই নির্দিষ্ট পিসিসের সঙ্গে কম্বাইন করে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এবং যার ফলে হচ্ছে অ্যান্টিবডি ফরমেশনটা হয়ে থাকে। তাহলে অ্যান্টিজেনটা, তাহলে প্রপার্টিস নিয়ে আলোচনা করলে অ্যান্টিজেনটা হচ্ছে কি স্পিসি স্পেসিফিক, যেটা হচ্ছে মলিকুলার ওয়েটটা কত, এখানে হচ্ছে 8,000 থেকে 10,000 মলিকুলার ওয়েট, যেটা হচ্ছে অ্যান্টিজেনটা ওই নির্দিষ্ট পিসি স্পেসিফিক এবং অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে কম্বাইন করতে গেলে ওই নির্দিষ্ট ওই এপিটোপে পিসি স্পেসিফিক অ্যান্টিবডির সঙ্গে অ্যান্টিজেনের সঙ্গে ওই অ্যান্টিবডি রিয়্যাক্ট করে। ওকে, এরপরে আমরা দেখবো যে অ্যান্টিবডি অ্যান্টিজেনটার টাইপ, অ্যান্টিজেন সাধারণত ক ধরনের হয়ে থাকে, অ্যান্টিজেন সাধারণত 3 প্রকার অ্যান্টিজেন হয়ে থাকে, হচ্ছে কমপ্লিট অ্যান্টিজেন, আর একটা হচ্ছে হেপ্টান, আর নেক্সট হচ্ছে হেটারোফাইট অ্যান্টিজেন, 3 ধরনের অ্যান্টিজেন আমরা বেসিক্যালি আমরা লক্ষ্য করি।
তাহলে কমপ্লিট অ্যান্টিজেনটা কি কমপ্লিট হয় ক্যান কল ইনডিউস হুইচ ক্যান ইনডিউস অ্যান্টিবডি ফর মেনশন বাই দেমসেলফ মানে কি হচ্ছে যেটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবডি এই হুইচ হুইচ ক্যান ইনডিউস অ্যান্টিবডি ফর্মেশন যেটা হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশনে সাহায্য করে অ্যান্ড দেমসেলফ নিজে নিজে অ্যান্টিবডি ফর্মেশনে সাহায্য করে অ্যান্ড ক্যান রিঅ্যাক্ট স্পেসিফিক্যালি উইথ অ্যান্টিবডি এটা হচ্ছে নির্দিষ্ট অ্যান্টিবডির সঙ্গে কম্বাইন করে একটা কি হচ্ছে একটা ফর্মেশন করছে অ্যান্টিবডি ফর্মেশন করছে সেজন্য এটা হচ্ছে কি বলে কমপ্লিট অ্যান্টিজেন বলা হয় ওকে আর হেপ্টানটা কি হেপ্টান হুইচ ক্যান নট ইনডিউস অ্যান্টিবডি কিছু নিজে নিজে অ্যান্টিবডি প্রডিউস করতে পারে না এই অ্যান্টিজেনটা এটা কি করে বাট বিকাম ইমিউনোজেনিক হোয়েন লিঙ্ক উইথ প্রোটিন মানে যখন প্রোটিন প্রোটিনের সময় যখন কম্বাইন করে তখন হচ্ছে কি হচ্ছে এটা কি বলে অ্যান্টিবডি প্রডিউস করতে পারে এটা নিজে নিজে অ্যান্টিবডি প্রডিউস করতে পারে না এবং এটা হচ্ছে ওই নির্দিষ্ট প্রোটিনের সঙ্গে কম্বাইন করে ওকে সেই প্রোটিনটাকে কি বলে ক্যারিয়ার প্রোটিন ওই নির্দিষ্ট প্রোটিনের সঙ্গে কম্বাইন করে এখানে হচ্ছে ডাইরেক্ট এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করতে পারে না এটা ওই নির্দিষ্ট কোনো প্রোটিনের সঙ্গে কম্বাইন করে যেই প্রোটিনটাকে আমরা বলবো ক্যারিয়ার প্রোটিন ওকে সেই ক্যারিয়ার প্রোটিন তাহলে অ্যান্টিবডি প্রডিউস করতে গেলে কী কী লাগে অ্যান্টিজেন অ্যান্টিজেন তার সঙ্গে হচ্ছে ওই ক্যারিয়ার প্রোটিন কম্বাইন করে সেটাই হচ্ছে হেপ্টেন আর হেটারোফাইজ অ্যান্টিজেনটা কি হেটারোফাইল অ্যান্টিজেনটা কি সাম অ্যান্টিজেন প্রেজেন্ট আর মোর দ্যান ওয়ান পিসিস মানে যেটা হচ্ছে একের বেশি পিসিসের সঙ্গে কম্বাইন করে একের বেশি পিসিসের সঙ্গে কম্বাইন করে মানে যেটা দুটো পিসিসের ক্যারেক্টার প্রায় একই রকম হয় তখন ওই ওই যে কোনো দুটো পিসিসের মধ্যে যে কোনো পিসিসের সঙ্গে এরা কম্বাইন করতে পারে আর কি করতে পারে নন অ্যাজ হেটারোফাইল মানে যেহেতু এরা হচ্ছে যে কোনো দুটো পিসিসের সঙ্গে কম্বাইন করতে পারে সেজন্য একে হেটারোফাইল অ্যান্টিজেন বলা হয় উদাহরণ হিসাবে কি বলে টাইফাস ফিভার অ্যাগ্লুটিনেট উইথ প্রোটিয়াস পিসিস মানে ট্রাইফাস ফিভার এবং প্রোটিয়াস পিসিসের এটা হচ্ছে স্পেশালি হচ্ছে একই রকম খানিকটা দেখতে সেই জন্য এরা এই দুজনের সঙ্গে কম্বাইন করতে পারে ওকে সেই রিয়াকশনটাকে কি বলে উইল রিফ্লেক্স রিয়াকশন সেটা হচ্ছে উইল রিফ্লেক্স তাহলে আজকে আমরা অ্যান্টিজেনটা কি অ্যান্টিজেনের অ্যান্টিজেন কীভাবে অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি কম্বাইন কি কোন সাইটে করে সেটা নিয়ে আলোচনা করলাম অ্যান্টিজেনের প্রপার্টিস সেই সাথে অ্যান্টিজেনের টাইপ নিয়ে আমরা আলোচনা করলাম এরপরে আমরা অ্যান্টিবডি কাকে বলবো অ্যান্টিবডি প্রপার্টি সেই সঙ্গে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবডি এবং নেক্সট ভিডিওতে আলোচনা করব সেই সাথে যে ইমিউনোগ্লোবিউলিনের যে টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিন সেই টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিন নিয়ে আলোচনা করব ওকে তো আজকের ভিডিওতে যদি তোমাদের কোথাও ডাউট হয়ে থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না পরের ভিডিওটি অ্যান্টিবডি নিয়ে আমরা আলোচনা করবো